দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ উঠছে। উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার ঘটনা, পথ দুর্ঘটনায় আহত যুবককে আনা হয় বারাসাত হাসপাতালে, তারপর কলকাতা মেডিকেল কলেজে আনা হয়। হাসপাতালে কোনো চিকিৎসা পায়নি ওই যুবক, যেখান থেকে পিজিতে গেলেও হয়নি সুরাহা। ফের বারাসাতের বেসরকারি হাসপাতালে আনা হয়, সেখানে মৃত্যু হয় ওই যুবকের। এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, কি জানা যাচ্ছে, কি ঘটনা ঘটেছে? ঠিক বলি যে চিকিৎসার আন্দোলনের জেরে আবার বিনা চিকিৎসায় মৃত্যু হলো দেগঙ্গার যুবকের। মূলত এক তারিখে পথ দুর্ঘটনা ঘটে এই যুবকের, শৈফুল ইসলাম। পরবর্তীকালে প্রথমে বারাসাত, সেখান থেকে চলে যায় আরজিকর মেডিকেল কলেজ এবং পিজি, বিভিন্ন জায়গা ঘোরার পর তার ভর্তি হয়নি, তার প্রাণ সংশয় ছিল। অ্যাম্বুলেন্সে ঘুরে ঘুরে যখন ভর্তি হতে পারছে না এই আন্দোলনের জেরে, তখন তিনি বারাসাতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। এক তারিখে রাতে রাতে তার দুর্ঘটনা ঘটে সন্ধ্যের সময়, কিন্তু বলা যেতে পারে ভোর চারটের সময় ভর্তি হয় বারাসাতে। তারপর পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব বাজে, অর্থাৎ তারা কিন্তু গরিব, সেই কারণে তাদের কিন্তু পয়সা দেওয়ার মতো অবস্থায় ছিল নার্সিংহোমে। তারা কিন্তু চাঁদা তুলে বলা যেতে পারে দৌড় দৌড় ঘুরে পাড়ায় পাড়ায় ঘুরে লোকাল ক্লাবের থেকে 3 লক্ষ টাকা জোগাড় করে, সেই টাকা দিয়ে চিকিৎসা শুরু হয়। চিকিৎসা চলাকালীন আরও টাকা দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ, সেই টাকা দিতে অপারগ, কেন নার্সিংহোম কর্তৃপক্ষ বলছিল যে বেটার ট্রিটমেন্ট করতে গেলে কিছু মেডিসিন, কিছু অপারেশন করতে হবে, ওটি করতে হবে, সেই করতে গেলে অনেক বড় টাকার অঙ্ক লাগবে, সেক্ষেত্রে কিন্তু তাদের তোমাকে সম্ভব ছিল না। তখন তারা বিভিন্ন জায়গায় তা খোঁজাখুঁজি করে টাকার জন্য বেরিয়ে যায়। পরবর্তীকালে কিন্তু দেখা যায় গতকাল রাতে এই শফিকুল মারা যায় 37 বছর বয়ে। তার মৃত্যুর পর পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় বলা যেতে পারে, কারণ যে নার্সিংহোম কর্তৃপক্ষ যে টাকা চেয়েছে সে টাকা তাদের কাছে ছিল না। যদি সরকারি হাসপাতালে ভর্তি হতো তাহলে বেটার ট্রিটমেন্টটা পেত। সরকারি হাসপাতালের আন্দোলনের ফলে তারা কোথাও ভর্তি হতে পারেনি, প্রায় 8,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া তারা গুনতে হয়েছে। অর্থাৎ এত বড় জায়গা ঘুরেছে কলকাতার বুকে, কোথাও সরকারিভাবে ভর্তি হতে পারেনি, বেসরকারিভাবে ভর্তি হওয়ার পর টাকা না থাকায় তাদের মৃত্যু হয়েছে, এই কথা কিন্তু তারা বারবার বলছে। ধন্যবাদ জানাবো ভক্তি, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ভক্তি দে।